ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কি বললে? আজকে থেকে কি রিভিশন ক্লাস শুরু হবে? রিভিশন ক্লাসই তো চলতেছে। তোমরা এই যে জুমে যে ক্লাসগুলো করছো, সবই তো আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। দেখাবো? হ্যাঁ দেখাও। সবাই করেছো এসডাব্লিউ? আমি সামির আগে ক্লাসে জয়েন হতে পারিনি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ দেখেছি, আমি সামি এর আগে ক্লাসে জয়েন হতে পারিনি, তাই আমি করতে পারিনি। আমরা অনেকজনই জয়েন হতে পারিনি এর আগে ক্লাসে, তাই এসডাব্লিউ হয়নি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ইউটিউবে ক্লাস আছে, ওয়ার্ড মিনিং করিয়েছিলাম, তোমরা করে নিবে। হ্যাঁ রাইসা দেখেছি, সুন্দর হয়েছে লেখা। ওয়ালাইকুম আসসালাম। কেন ইংরেজি খাতে এসডাব্লিউ করবে? ইংলিশ ক্লাস, সব কাজ হবে ইংলিশে, ইংলিশ খাতায়। মিস আপনি কি এসডাব্লিউ 1 থেকে 20টা দিয়েছে? হ্যাঁ ঠিক আছে। 21 থেকে 40 পর্যন্ত দিবেন না? তোমরা আজকে বাসায় এটা পড়ে ফেলবে, আজকে আর ওয়ার্ড মিনিং পড়াবো না। ভালো করেছো। হ্যাঁ আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। বলো বলো, শুনতে পাচ্ছি। আপনি ড্রয়িং কি করান বাবা? কি বললে আবার বলো। ক্যামেরা অফ কেন? আপনি কি ড্রয়িং করান? ড্রয়িং? না মা, আমি ড্রয়িং করাই না। ড্রয়িং এর টিচার হচ্ছে তোমাদের বিজন স্যার। ড্রয়িং রুটিনে তো মনে হয় তোমাদের ড্রয়িং ক্লাস নেই, তাই না? ইয়েস মিস। ড্রয়িং বিষয়ে কোনো সমস্যা কিংবা প্রশ্ন থাকলে তোমরা তোমাদের বিজন স্যারের সাথে যোগাযোগ করবে। মিস কি করবো ড্রয়িং? বিজন স্যার, বিজন কুমার হাওলাদার স্যারের নাম, ড্রয়িং টিচারের নাম। আমাদের এখানে তো কোনো স্যার আস
না, আসে না। হ্যাঁ, রুটিনে ক্লাস নেই যে এই জন্য আসে না। আচ্ছা তোমরা, হ্যাঁ বলো। হ্যাঁ, ইংলিশ ফটোরে করাবেন? হ্যাঁ, আজকে আমরা অনেকজন উপস্থিত হয়েছি, 23 জন আছো তোমরা। তোমরা একটু তোমাদের হাতের কাছে অ্যাক্টিভ ইংলিশ বুকটা বের করে রাখো তো। সবাই অ্যাক্টিভ ইংলিশ বুকটা নাও। আচ্ছা ঠিক আছে আরিশা, সমস্যা নেই। আমরা তাহলে শুরু করি নাকি? ঠিক আছে, বই কা মানে বই যাদের আছে বাসায়, মানে যারা যারা বই কিনেছো তারা বইটা হাতে নাও, আর যাদের কাছে বই নাই সমস্যা নাই, আমি এখান থেকে পিকচার দেখাবো বইয়ের, কোনো অসুবিধা হবে না। তাহলে শুরু করি। আচ্ছা মা, কোনো সমস্যা নেই। আচ্ছা যাদের কাছে নেই কোনো সমস্যা নেই, আপসেট হওয়ার কিছু নেই, আমি বইয়ের পিকচার দেখাবো। হ্যাঁ মা, ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই ভালো আছো। তাহলে আমরা শুরু করি আজকে ক্লাস। তার পূর্বে আমি কিছু কথা বলে নিই, যে তোমাদেরকে সিলেবাস অনুযায়ী যে বইগুলো থাকার কথা তোমাদের ইংলিশ ফর টু ডে বই, তার মাঝে আমরা সিলেবাস কমপ্লিট করে ফেলেছি, তাই না? আমাদের হাফ ইয়ারলি এক্সামে ইউনিট 1 থেকে এটা না কোনটা মা? হ্যাঁ এটা না, এটা না, এটা তো ওয়ার্কবুক, অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুকটা না, শুধু অ্যাক্টিভ ইংলিশ বুক। হ্যাঁ হ্যাঁ এটা, হ্যাঁ এটা, এইটা না? হ্যাঁ মা ওইটা অ্যাক্টিভ ইংলিশ বুক 3। হ্যাঁ এটা, হ্যাঁ। তাহলে যা বলছিলাম, না ওয়ার্কবুক না, শুধু বুক 3, অ্যাক্টিভ ইংলিশ বুক 3 যেটা সেটা। অ্যাক্টিভ ইংলিশ বুক কি বের করব? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এই বইটা, এই যে দেখতে পাচ্ছ সাবিহা দেখাচ্ছে অ্যাক্টিভ ইংলিশ বুক 3, এই বইটা। হ্যাঁ মা বলো। এটা কি স্কুল থেকে নিয়ে আসবো নাকি অনলাইন পাওয়া যাবে? আচ্ছা শোনো, যদি না থেকে থাকে তাহলে এখন আপাতত লাগবে না, কোনো সমস্যা নেই, আজকে ক্লাস করো, অসুবিধা নেই। না মা, এটা আমাদের তো এবার স্কুল থেকে আর বই দিচ্ছে না, তোমাদের এটা, তোমাদের এটা নীলক্ষেত থেকে কিনতে হবে, এখন তো মার্কেট বন্ধ, কাজে বইটা যারা কিনো নাই সমস্যা নাই, আপাতত কিনতে হবে না। বলো। হ্যাঁ মিস, আজকে কি বের করবো? অ্যাক্টিভ ইংলিশ বুক 3 দুটো কিনতে হবে। অ্যাক্টিভ ইংলিশ বুক 3 একটা আছে, আর একটা হচ্ছে অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক আছে, ওই দুইটাই কিনতে হবে। যখন মার্কেট খুলবে আস্তে ধীরে কিনবে, অসুবিধা নেই, এখন আমাদের লাগছে না, আজকে লাগবে। তবে আমি এখান থেকে আমি যেটা পড়াবো সেটা ছবি দেখাবো, তোমরা ছবি নিয়ে নিবে, যাদের কাছে নেই তারা ছবি নিয়ে নিবে। ওকে মিস। হ্যাঁ ঠিক আছে, আর কথা না, হ্যাঁ নইলে আমাদের দেরি হয়ে যাবে। হ্যাঁ মাধুর্য খুব অদ্ভুত অদ্ভুত কোশ্চেন করে, আর সেটা হচ্ছে যে অ্যাক্টিভ ইংলিশ বুক 3 আর সব, আর অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক, ইংলিশ ফর টু ডে, এই তিনটা বই তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার সাবজেক্টে আছে, আর ইংলিশ ফার্স্ট পেপার সাবজেক্টে যেহেতু আমি একাই আছি কাজে আমাকেই নিতে হবে। আচ্ছা
এবার আর কেউ কোনো কথা বলবে না, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আমার কাছে আচ্ছা, যাই যেটা বলছিলাম যে আমরা ইংলিশ ফর টুডে বুকের, সবাই একটু মিউট করে রাখো, সাউন্ড হচ্ছে, সবার ফোনটা মিউট করে ফেলো। হ্যাঁ পরে দেখবো। হ্যাঁ দেখেছি, এখন বলে চিন্তা হবে না কেউ, এসডব্লিউ পরে দেখবো, যারা দেখাও নাই ক্লাস শেষে দেখাবে। আর সবাই ফোনটা মিউট করে ফেলো, আর যাদের দরকার হবে তখন আনমিউট করে কথা বলবে, আর কেউ এখন কথা বলো না, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আমরা আমাদের ইংলিশ ফর টুডে বইয়ে আমাদের যে তিনটা আছে ইংলিশ ফার্স্ট পেপার সাবজেক্টের, একটা হচ্ছে ইংলিশ ফর টুডে বই, সেটা থেকে আমরা আমাদের হাফ ইয়ারলি এক্সামের ইউনিট 1 থেকে 25 পর্যন্ত ছিল, আমরা সেটা কমপ্লিট করে ফেলেছি। এবং এখান থেকে আমাদের যে টপিকগুলো পড়ানোর কথা আমরা সেগুলোও পড়ে ফেলেছি। আর আমাদের যেটা বাকি আছে, তোমরা তোমাদের সিলেবাসে দেখতে পাবে যে ম্যাক্স সেন্টেন্স আর হচ্ছে ট্রু ফলস বাকি আছে। এই দুটো টপিক হচ্ছে তোমাদের অ্যাক্টিভ ইংলিশ বুক থেকে করতে হবে। তো আমার আমার হচ্ছে মাত্র সপ্তাহে একদিন তোমাদের সাথে ক্লাস, প্রতি শনিবারে ক্লাস থাকে, তিনটা বই, তারপরে বইয়ের এত ইউনিট সব একসাথে শেষ করা সম্ভব হয়নি, যার কারণে মানে সময়ের কারণে এত পড়ানো সম্ভব হয়নি, যার কারণে অ্যাক্টিভ ইংলিশ বইটা এর আগে আমরা পড়তে পারিনি। তো এর জন্য আমাদের যেহেতু আবার আজকে সম্ভবত তোমাদের সাথে আমার ইংলিশ ফার্স্ট পেপার সাবজেক্টের লাস্ট ক্লাস ঈদের আগে, কারণ নেক্সট শনিবার সম্ভবত আমাদের বন্ধ থাকবে, ঈদের ছুটি থাকবে, কাজে ঈদের আগে আর আমরা ক্লাস পাচ্ছি না। তাই আমি তোমাদেরকে এই যে ম্যাক্স সেন্টেন্স তোমাদেরকে নোটিশে জানিয়ে দেওয়া হবে, আর সিলেবাসও ছুটির তালিকা আছে দেখে নিবে। আমি বলছি সম্ভাব্য ডেটের কথা। আচ্ছা তোমরা গ্রুপে পেয়ে যাবে ছুটির তালিকা। আচ্ছা ছুটির তালিকা, ছুটি যখন দিবে তোমরা গ্রুপে জেনে যাবে, ওটা নিয়ে টেনশনে কিছু নাই। আমি বলছি আচ্ছা লাগবে না, আমি যেটা বলছি সেটা শোনো। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, কাজে আর কথা বলো না প্লিজ, এত কথা বললে আমাদের সময় পাবো না, যার কারণে আমরা আজকে অ্যাক্টিভ ইংলিশ বুক থেকে যে স্টোরিগুলোর উপর আমরা ম্যাক্স সেন্টেন্স ট্রু ফলস করব সেগুলো আজকে একটু রিডিং করে নিব। আজকে আর অর্থসহ জানার সময় পাবো না, কাজে আমি শুধুমাত্র তোমাদেরকে রিডিং করাবো। এই রিডিং থেকে আমি তোমাদেরকে ম্যাক্স সেন্টেন্স দিব আর ট্রু ফলস দিব, এগুলো তোমরা বন্ধের পড়া থাকবে। তোমরা এই বন্ধের মাঝে তোমাদের সিলেবাস অনুযায়ী যে যে টপিকগুলো পড়ানো হয়েছে সবগুলো পড়ে ফেলবে। তাহলে চলো শুরু করি আমরা আমাদের অ্যাক্টিভ ইংলিশ বুক থেকে। আমি দিচ্ছি, তোমরা দেখো, ছবি দেখো এখান থেকে। হ্যাঁ দেখো তো, এটা পেজ নাম্বার মেবি 3, পেজ 3 নং হবে, কোন নাম্বার মিস, পেজ নং 3 হবে, পেজ নং 3। হ্যাঁ ওকে মিস, বইটা না আমার কাছে না, কত নাম্বার মিস, আমার বাসায় ওই বইটা নাই। আচ্ছা আমি আগেই বলেছি যাদের বই নাই তাদের কোনো সমস্যা নাই, যখন মার্কেট খুলবে তখন তোমরা মার্কেট থেকে কিনে নিবে, আপাতত বইটা লাগবে না। তোমরা এখান থেকে যাদের বই নাই ছবি নিয়ে নাও, স্ক্রিনশট দিয়ে ছবিটা নিয়ে নাও। হ্যাঁ আর কোনো কথা না, দেখো আমরা এখানে একটা গল্প আছে, এই গল্পটা একটু পড়ি। 3 নাম্বার পৃষ্ঠা, 3 নাম্বার পৃষ্ঠা,
আমরা তো এত কথা বললে আমি ক্লাসই শুরু করতে পারছি না। তোমরা এখান থেকে ছবি নিয়ে নাও অথবা আমার কাছ থেকে শোনো মনোযোগ দিয়ে। আমরা একবার কথা বললো না, যখন যেটা দিব দেখতে পাবে। আমরা এখন একটু রিডিং পড়ে নিব, অর্থটা আমরা যখন আবার সময় পাবো ঈদের পরে তখন অর্থ সহ আবার পড়ে নিব। দেখো আমি বলি, বলো আমি বলবো? হ্যাঁ পড়ো, তুমি পড়ো। রিড অর্থ পড়ো। মিসেস শাহতে, মিসেস শাহ বললেন, বাংলা লাগবে না, শুধু রিডিংটা পড়ে যাও, ইংরেজিটা পড়ো। মিস্টার শাহ, মিস্টার শাহ হবে। Children, there is a hole in the roof of our house. আচ্ছা শোনো, I am going to make, সবাই শোনো, থাক পড়তে হবে না, আমি বরং পড়ি, তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা পরে তোমাদের কাছ থেকে আবার পরে শুনে নিব আরেক ক্লাসে। দেখো আরেক ক্লাসে, হ্যাঁ সেটাকে অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্ড বুক টু, শুধু বুক, অ্যাক্টিভ ইংলিশ বুক থ্রি। মিস্টার শাহ সে, Children, there is a hole in the roof of our house. I'm going to mend it. I'm going to work hard. Will you help me, please? The children said, yes. Mr. Shah said, Omar. Mr. Shah said, Children shabd hobe. Children na to. Shuno to ma, ekhon kotha bolo na. Mr. Shah said, Omar, will you bring me a ladder, please? Osma, will you bring me a tin of red paint, please? Maruf, will you bring me a hammer, please? Sam, will you go to the shop, please? Will you buy me a packet of nails, please? Now I'm going to climb up the ladder. Omar, will you hold the ladder, please? This is hard work, isn't it? I'm working hard. I'm tired. Yes, said the children. We are tired too. আমরা শুধুমাত্র একটু রিডিং পড়ে যাই, একবারে আমি তোমাদেরকে ম্যাক সেন্টেন্স আর ট্রু ফলস দিব, এরপর তোমরা পেজ নং সিক্স এ দেখবে। বের করো তোমরা তো আমার কথাই মনোযোগ দিয়ে শুনছো না, আমরা শুধুমাত্র ক্লাসের করব। ঠিকছে, আপনি নিচে কামাউস এর, হ্যাঁ কামাউস এর বের করো। আমরা শুধুমাত্র স্টোরিগুলো রিডিং করছি যাতে এখান থেকে ম্যাক সেন্টেন্স আর ট্রু ফলস করতে পারি, বাকি পেজগুলো করানো হয়নি এবং সময় পেলে করানো হবে। দেখো কামাউস এগ, Someone gave Kamal an egg. He was very happy. I shall not eat it, he thought. I shall keep it. I shall keep it in my house. আচ্ছা দেখো তো, এখানে ছবিটা ক্লিয়ার হয়নি আমার কাছে, যেহেতু বই নেই। ইন মাই হাউস আছে না কি আছে এখানে? ইন মাই পকেট। পকেট, জি ম্যাম। ওকে থ্যাংক ইউ। হ্যাঁ এখানে আমি দেখতে পাচ্ছি না তো। ওকে, আই শ্যাল কিপ ইট ইন মাই পকেট, ইট উইল বি ওয়ার্ম দেয়ার, সুন ইট উইল বিকাম এ চিকেন, দ্য চিকেন উইল বি। আমরা নেক্সট পেজ দেখি, বলো উইল বিকাম হবে। এরপরে পেজটাই সেভেন নাম্বার পেজে দেখো, সেভেন নাম্বার পেজ।
আচ্ছা, বিকাম এ হ্যান্ড, দা হ্যান্ড, হ্যাঁ এখান থেকে দেখো, দা হ্যান্ড উইল গিভ মি মোর এগস, দা এগস উইল বিকাম চিকেনস অ্যান্ড দে উইল বিকাম হ্যান্ডস, দা হ্যান্ডস উইল গিভ মি মোর এগস, আই শ্যাল সেল দেম, আই শ্যাল বি এ রিচ ম্যান, আই শ্যাল হ্যাভ মেনি ব্যাগস অফ গোল্ড, আই শ্যাল লিভ ইন এ ফাইন হাউস, দা হাউস উইল হ্যাভ গোল্ডেন ডোরস অ্যান্ড উইন্ডোজ, ইট উইল বি ভেরি বিগ, দেন কামাল ড্রপ দ্য এগ, নাও আই শ্যাল নট বি রিচ, হি থট আই এম এ সিলি ম্যান, হি ওয়াজ সেড। ঠিক আছে, আমরা এরপরে দেখবো, এই পেজটা আমাদের হয়ে গেল। কামাল সেগের এটা 6-7 নাম্বার পেজে ছিল। আমরা পরের আরেকটা স্টোরিটা পড়ি। হ্যাঁ আমি দিচ্ছি আরেকটা। আচ্ছা দেখো তো, এ ভিজিট টু দ্য জু বের করো। যাদের বই নাই তারা স্ক্রিনশট দিয়ে নাও। হ্যাঁ দেখো, স্ন্যাক্স, উজমা অ্যান্ড জ্যাক আর গোয়িং টু দ্য বার্ড হাউস, ওমর ক্যান ক্যারি সামথিং টু ইট অ্যান্ড মারুফ ক্যান ক্যারি সামথিং টু ড্রিঙ্ক, সেড মিসেস জান, আই উইল গিভ উজমা এ টাকা টু স্পেন্ড, আই শ্যাল টেক সাম বিস্কিটস ফর দ্য মানকিজ টু ইট, সেড জ্যাব। আচ্ছা, আমাদের এই স্টোরিটা আমরা একবার রিডিং করে নিলাম, আমরা এর পরের স্টোরিতে যাব। কত পৃষ্ঠা? হ্যাঁ আমি দেখাচ্ছি, আমি পড়ছি শোনো। আচ্ছা 13 নম্বর পৃষ্ঠাটাই দেখো, দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস, ওয়ান ডে এ মাউস ওয়েন্ট আউট টু ফাইন্ড সামথিং টু ইট, হি র্যান কেয়ারলেসলি থ্রু সাম টল গ্রাস, হি র্যান ইন টু এ ফেরস লায়ন, দ্য লায়ন কট দ্য মাউস, হি হেল্ড হিম টাইটলি অ্যান্ড উড নট লেট হিম গো, প্লিজ লেট মি গো মিস্টার লায়ন, সেড দ্য মাউস, ওয়ান ডে আই উইল হেল্প ইউ, দ্য লায়ন লাফ, হাউ কুড এ লিটল মাউস হেল্প এ বিগ লায়ন, হি থট ভেরি ওয়েল, হি সেড আই উইল লেট ইউ গো, বাট ইউ মাস্ট ওয়ার্ক মোর কেয়ারফুলি, দ্য মাউস ওয়াজ ভেরি গ্রেটফুল, থ্যাংক ইউ হি সেড, ইউ আর ভেরি কাইন্ড, দ্য নেক্সট উইক দ্য মাউস ওয়াজ অ্যাগেন লুকিং ফর সামথিং টু ইট,
He saw the lion under a tree. He was tied tightly in a net of strong ropes. He could not move. "I will help you," said the mouse. He bit through one of the ropes. His teeth were sharp. Then he bit through another rope, and then another. Soon the lion was free. He was very grateful. "Thank you," he said. "Thank you very much." আচ্ছা, আমাদের এই স্টোরিটাও একটু পড়া হলো। আমরা পরের স্টোরিটা একবার পড়ে নিব। বিষয়টাকে আমরা পড়া থাকবে। আমি পড়া দিব মা। এটা দেখো, দ্য ফুটবল ম্যাচ পেজ নং কত বলো? 16। ওকে, 16 নাম্বার পেজ দেখো। ওকে ফাইন, 16 নাম্বার পেজে দেখো। সবাইকে মিউট করতে বলেন, ঠিক মতো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, সবাই মিউট করো, সাউন্ড হচ্ছে। দ্য ফুটবল ম্যাচ। Every Saturday, Mr. Ali and Mr. Shah like to watch a football match. Mr. Ali always remembers to take his umbrella, but Mr. Shah sometimes forgets to take his umbrella. Last Saturday, কথা বলো না। Last Miss সবাই মিউট করো, কেউ কথা বলো না। Last Saturday, they went to the city to watch a football match. Mr. Ali remembered to take his umbrella, but Mr. Shah forgot to take his umbrella. The match began at 3 o'clock. It began to rain at 3:30. Mr. Ali tried to help Mr. Shah. He tried to hold his umbrella over Mr. Shah, but Mr. Shah was very wet. "You must go home," said Mr. Ali. হ্যাঁ বলো। এটা 16 নাম্বার পৃষ্ঠা। আচ্ছা, তোমরা এতক্ষণ যে স্টোরিগুলো শুনলে, এগুলো বাসায় ভালো করে রিডিং পড়বে। এখান থেকে আমি তোমাদেরকে এখন যে আসল কাজের উদ্দেশ্যে এই স্টোরিগুলো পড়ালাম, সেগুলো হচ্ছে ম্যাক্স সেন্টেন্স আর ট্রু ফলস করাবো। তোমরা এখন দেখো, আমরা ম্যাক্স সেন্টেন্স আসছি। সবাই ছবি নিয়ে নিবে, কারণ আজকে লেখার সময় পাবে না। হ্যাঁ, সবাই ছবি নিয়ে নিবে, লেখার সময় পাবে না। তোমাদের বাসায় এগুলো এস্টাবলু থাকবে। দেখো, ম্যাক্স সেন্টেন্স মানে বাক্য তৈরি। আমরা কথা বলো না, সবাই মিউট করো। আমি সবাইকে মিউট করে দিয়েছি, তোমরা তার মাঝে কেউ আনমিউট করবে না। দেখো, আমাদের ওয়ার্ড দেওয়া থাকবে, সেই ওয়ার্ড দিয়ে কথা বলো না, সেই ওয়ার্ড দিয়ে আমাদের বাক্য তৈরি করতে হবে, যেন বাক্যগুলো অবশ্যই অর্থপূর্ণ বাক্য হয়। তাহলে দেখো, আমরা এখানে কি কি ওয়ার্ড দেখতে পাচ্ছি, এই ওয়ার্ডগুলো দিয়ে কি কি সেন্টেন্স আছে, সেগুলো একবার পড়ে নেই। তোমরা সবাই স্ক্রিনশট দিয়ে নিবে, কেউ লিখবে না, কারণ লেখার সময় থাকবে না। ওয়ান নাম্বার হ্যাপি। আই এম ভেরি হ্যাপি, অর্থ হচ্ছে আমি খুব খুশি। টু, টুডে, টুডে ইজ মাই বার্থডে। এগুলো কি এসডব্লিউ থাকবে? এখন কথা বলছো কেন? সবাইকে মিউট করেছি না, তুমি আনমিউট করেছো কেন? টু, টুডে, টুডে ইজ মাই বার্থডে, আজ আমার জন্মদিন।
free school. I go to school every day. আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই. 4. Tomorrow. Rana will go tomorrow. Rana আগামীকাল যাবে. 5. Give. I will give him a book. আমি তাকে একটি বই দিব. 6. Shop. They have a flower shop in town. শহরে তাদের একটি ফুলের দোকান আছে. 7. Postcard. There's a postcard here. এখানে একটি postcard আছে. 8. Camera. I have a nice camera. আমার একটি সুন্দর ক্যামেরা আছে. আমরা 9 থেকে দেখব এখন. Nine, story. Will you tell us a story? তুমি কি আমাদের একটি গল্প বলবে? 10. Newspaper. He bought a newspaper to read the news. সে সংবাদ পড়ার জন্য একটি সংবাদপত্র কিনেছিলেন অথবা সে খবর পড়ার জন্য একটি সংবাদপত্র কিনেছিলেন. 11. Student. I'm a student. আমি একজন ছাত্র. 12. Teacher, কেউ কথা বলো না. A teacher teaches. এখন কথা বলো না. 12. Teacher, a teacher teaches at school. স্ক্রিনে দাগ দিবে না, নইলে তোমাকে রিমুভ করে দেওয়া হবে. যে স্ক্রিনে দাগ দিবে তাকে ক্লাস থেকে রিমুভ করে দেওয়া হবে. 12. Teacher, a teacher teaches at school. একজন শিক্ষক বিদ্যালয় পড়ান. 13. Scissors. This scissors cut well. এই কাঁচিগুলো ভালো কাটে. 6 নাম্বারটা আমি দেখতে পাচ্ছি না. 6 নাম্বারটা স্ক্রিনশট নেব. পরে নিও. 6 নাম্বারটা তুই তোমরা ইউটিউবে ক্লাস দেওয়া থাকবে সেখান থেকে দিয়ে স্ক্রিনশট দিয়ে নিও অথবা দেখে নিও. এখন আর কথা বলবো না, আমাদের সময় নাই. 14. Pencil. Give me a red pencil. আমাকে একটি লাল পেন্সিল দাও. 15. Ladder. We need a ladder. আমাদের একটি মই প্রয়োজন বা আমাদের একটি মই দরকার. তোমাদের ইউটিউবে ক্লাস দেওয়া থাকবে সেখান থেকে তোমরা এসডব্লিউ করে ফেলবে. আমরা পরের পেজে যাব. না, ম্যাক্স সেন্টেন্স তোমাদের 15টাই থাকবে. এগুলোই হাফ ইয়ারলি এক্সামের জন্য তোমরা পড়বে, আর বেশি আর দিব না. এগুলো ইউটিউব ক্লাসে ছাইরে দিবে. নাম্বারটা দেখেন না, ইউটিউবে ক্লাস দেওয়া থাকবে. আমাদের সময় নাই, ইউটিউবে ক্লাস দেওয়া থাকবে সেখান থেকে তোমরা এসডব্লিউ করে নিবে. এখন দেখো ট্রু ফলস. আমি তোমাদের টোটাল 12টা ট্রু ফলস দিব হাফ ইয়ারলি এক্সামের জন্য, এগুলোই তোমরা শিখবে. দেখো ট্রু ফলস, তোমাদের কথা বলবে না. ট্রু ফলস তোমাদের অ্যাক্টিভ ইংলিশ বুকের যে স্টোরিগুলো এতক্ষণ পড়লে শুনলে, আমি পড়ে শোনালাম, সেখান থেকে ট্রু ফলস দেওয়া হয়েছে. তোমাদের ট্রু ফলসের সেন্টেন্স দেওয়া থাকবে. ট্রু হলে ট্রু লিখবে, ফলস হলে ফলস লিখবে. ট্রু ফলস পুরো ওয়ার্ডটাই লিখবে তোমরা সংক্ষেপে. টিএফ আমি যেমন এখানে দিয়েছি বোঝার জন্য সেভাবে দিবে না, আর বাক্য ওঠানো কোনো দরকার নাই. শুধু ওয়ান নাম্বার দিবে, ফলস হলে ফলস লিখবে, ট্রু হলে ট্রু লিখবে. এভাবে দেখো ওয়ান শুধুমাত্র অ্যান্সার লিখবে, সেন্টেন্স ওঠানোর দরকার নেই. ওয়ান তাহলে আমরা অ্যান্সার বুঝবো কি করে? কোশ্চেন না করলে কোশ্চেন তো দেওয়াই থাকবে. কোশ্চেনে তোমরা সেখান থেকে দেখবে আর খাতায় শুধুমাত্র অ্যান্সার লিখবে. আর আজকে আমাদের ক্লাস এখনই শেষ হয়ে যাবে. আজকে ক্লাস তোমাদের আমাদের এক দুই মিনিট 5 মিনিট পরে ক্লাস শেষ হবে, এখন কেউ কথা বলো না. ওয়ান আমাদের আজকে হোমওয়ার্ক.
One number dekho. Tomorrow the children are going to Cox's Bazar. এটা ফলস লেখা আছে কারণ হচ্ছে আমরা স্টোরিতে পেয়েছিলাম টুমোরো দ্য চিলড্রেন আর গোয়িং টু দ্য জো হবে কাজে আমরা এটাতে ওয়ান নাম্বার দিয়ে ফলস লিখব শুধুমাত্র ফলস লিখলেই হবে সেন্টেন্স ওঠাতে হবে না হ্যাঁ বাংলায় সত্য মিথ্যা টু নাম্বার দেখো দ্য চিলড্রেন আর গোয়িং টু দ্য মানকি হাউস টু সি দ্য মানকিস এটা ট্রু থ্রি নাম্বার উজমা অ্যান্ড জেব আর গোয়িং টু দ্য স্ন্যাক হাউস টু সি দ্য স্ন্যাক্স এটা ফলস হবে কারণ আমরা স্টোরিতে পেয়েছি উজমা অ্যান্ড জেব আর গোয়িং টু দ্য বার্ড হাউস টু সি দ্য বার্ডস এটা পেয়েছিলাম আমরা স্টোরিতে যেহেতু এখানে স্ন্যাক হাউসের কথা আছে কাজে এটা ফলস হবে ফোর নাম্বার মারুফ ক্যারিজ সামথিং টু ড্রিঙ্ক এটা ট্রু Five. Mrs. Jan will give Uzma a taka to spend. It a true. Six number. Someone gave Omar an egg. It a false. কারণ আমরা কামাল সেগে পড়েছিলাম যে someone gave Kamal an egg. কাজে এখানে ওমরের নাম আছে তাই এটা false. Seven number. The servants thanked his master. ফর হিজ কাইন্ডনেস এটা ট্রু আচ্ছা এটা একটা লাস্ট স্টোরি ছিল এটা পড়ানো হয়নি তোমরা একটু বাসায় পড়ে নিও আমরা পরের পেজটা দেখি তোমার ফ্রেন্ডদের কাছে বইয়ের একটা পিকচার নিয়ে নিও এইট নাম্বার দেখো আমার কাছেও নেই আচ্ছা এইট নাম্বারটা দেখো মারুফ ব্রট দ্য টিন অফ রেড পেন্ট এটা ফলস কারণ আমরা ফার্স্ট স্টোরিতেই পড়েছিলাম এখানে ছিল উজমা উজমা ব্রট দ্য টিন অফ রেড পেন্ট নাইন নাম্বার ওয়ান ডে এ মাউস ওয়েন্ট আউট টু ফাইন্ড সামথিং টু ইট এটা ট্রু আমরা ওই যে দ্য লায়ন অ্যান্ড দ্য মাউজের স্টোরিতে এটা পেয়েছিলাম এটা ট্রু টেন নাম্বার ওমর ব্রট দ্য ল্যাডার এটাও ট্রু ইলেভেন কথা না উই ইউজ সিজার্স টু টেক ফটোগ্রাফস এটা ফলস কারণ আমরা সিজার মানে কাঁচি দিয়ে ছবি উঠাই না কাঁচি দিয়ে আমরা কি করি কাপড় কাটি কিংবা কাগজ কাটি তাই না তাহলে এটা ফলস হবে কারণ উই ইউজ সিজার্স টু কাট ক্লথ এটা হবে অ্যান্সার টুয়েলভ নাম্বার দ্যার ইজ এ হোল ইন দ্য রুফ এটা ট্রু আমরা পেজ নং থ্রিতে যে স্টোরিটা পড়েছিলাম সেখানে এই লাইনটি পেয়েছিলাম সেই অনুযায়ী এটা ট্রু এখন সবাই মনোযোগ দিয়ে শোনো তোমরা এই ছবিগুলো যারা নিয়েছো তারা ম্যাক্স সেন্টেন্স আর ট্রু ফলসের তারা তো নিয়েছো যারা নিতে পারো নাই আমাদের আজকে ইউটিউবে ক্লাস দেওয়া হবে সেখান থেকে তোমরা দেখে এস ডাব্লু করবে এস ডাব্লুটা সবাই দেখে নাও আমি এস ডাব্লুটা দিচ্ছি না গ্রুপে দিতে হবে না তোমরা বাসায় পড়ে ফেলবে শিখে ফেলবে এস ডাব্লুটা লিখে নাও ম্যাক্স সেন্টেন্স এন্ড ট্রু ফলস আমি ম্যাক্স সেন্টেন্স আর ট্রু ফলস আচ্ছা এখান থেকে দেখো যারা দিয়েছো ভালো করেছে মিস আমি স্ক্রিনশট নিতে পারি প্লিজ আরেকবার দেখাবেন আচ্ছা আমি দেখাচ্ছি সময় থাকলে দেখাবো আর সময় না পেলে তোমরা ইউটিউবে ক্লাস থেকে নিয়ে নিবে আমাদের যেহেতু সময় কম ঈদের আগে আজকেই লাস্ট ক্লাস পাচ্ছি সম্ভবত ইংলিশ ফার্স্ট পেপারে মিস আজকে কি সব মিসের লাস্ট ক্লাস না না আমার লাস্ট ক্লাস আমার সব মিসের না সব মিসের না শুধু আমার কারণ ইংলিশ ফার্স্ট পেপার তোমাদের সপ্তাহে একদিনই হয় শনিবার করে আগামী শনিবার এমন হতে পারে ঈদের ছুটি পেয়ে যাবে তোমরা কাজে ঈদের আগে এটাই আমাদের লাস্ট ক্লাস ঈদের পরে আবার আমরা ক্লাস পাবো তখন আরও ডিটেলসে স্টোরি পাবো